নেত্রীর নৌকা মার্কা ঢাকাবাসীর উন্নয়নের নৌকা আতিক বে সেই নৌকাকে নিয়ে বিজয় হয়েছে। আমরা সেই উল্লাসে আমরা সবাই আনন্দ মিছিল করতেছি, কারণ কি একমাত্র আতিক ভাই পারবে ঢাকাবাসীকে উন্নয়ন করে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিতে, একমাত্র নৌকাই পারবে। হ্যাঁ বলেন, কি করছেন এতদিন, কি কষ্ট আর আজকে কেমন লাগছে? ঢাকা ঢাকা নৌকা ভরতেছি উন্নয়নের স্বার্থে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বার্থে ঢাকা ঢাকা ভরতেছি, এবং শেষ পর্যন্ত নির্বাচনের পাশাপাশি শেষ পর্যন্ত বিজয়ের মালা আজকে নিয়ে আসলো। জয় বাংলা। আমি আসছি নেত্রীগুণা থেকে, নেত্রীগুণা পাঁচ ১৬১, আমার বাড়ি পূর্বদলা থানার, গ্রামের নাম পাইলাটি। আমি নৌকাকে ভালোবাসি। ২০১৩ সাল থেকে আমি যতটুকু প্রোগ্রাম হয় সরকারি ঢাকাতেই আসি। আমি বঙ্গবন্ধুর সাথে হাত মিলাইছি, জননেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ চাই না, সাক্ষাৎ করতে পারি নাই, অনেক চেষ্টা করছি। নৌকাকে ভালোবাসি, অনেক জায়গায় প্রচারণা গেছি, সিলেটে বদরুদ্দিন কামরানের নির্বাচন। কেমন লাগছে এতদিন যে কষ্ট? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আতিক ভাইয়ের মতো এরকম মানুষ আমি তো অনেক দূরের, তবু এখানে যা আর দশদিন ধরে প্রচারণা করতেছি। আতিক ভাই খুব ভালো মানুষ, খুব শক্তিশালী মানুষ, খুব জ্ঞানী মানুষ, খুব ভালোবাসে গরিবকে, উন্নয়নের কাজ করেন, এইসব প্রচারণাই করছে মানুষে। যে কষ্টটা করছি, এই কষ্টটার বিনিময় আমরা পেয়েছি জনসাধারণ মানুষে ওনাকে দিয়েছে বিনিময়, আরও অনেক ভালো হবে উন্নয়নের কাজ, 80% কাজ করেছিল। একটু আপনার কাছে একটু জানতে চাই, এই কষ্ট গেছে আর এখন কেমন লাগছে? তবে আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে যে আমাদের মাঝে, আমাদের ঢাকা উত্তরে ভালো একটা আতিকুল ইসলাম
সাহেবকে দিয়েছে, যে যার কথা শুনলে মানুষ এমনিই ভোট দিতে চায়, কারণ উনি 9 মাস এই মেয়র ছিলেন কিন্তু কোনো দুর্নীতি করে নাই। আর আমরা যারা কষ্ট করেছি 1 মাস, আমি এই আমাদের যারা সবল সঙ্গী ছিল আতিক ভাইয়ের সাথে, ঠিক আছে, তারা আজকের এই বিজয়ের উদ্দেশ্যে মানে ভোট পেয়ে যে আনন্দিত, আমাদের কষ্টটা আমাদের সফল হয়েছে, আমরা ভালো লোককে ঢাকা উত্তরকে আতিক ভাই মানে যে উন্নয়নের লক্ষ্যে কাজ করতে চাই আমি। আরে একটু থামা না, এত বেচায় নাকি? এই টানা 1 মাস যে কষ্ট করেছি, আমাদের এখন ভালো লাগতেছে খুব, মানে না খেয়ে এই 24 ঘন্টা, মানে 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা ঘুমাইছি কিনা জানি না, তবে আমরা সাকসেস, সব এই পরিশ্রমের ফল আল্লাহ আমাদের দিকে তাকাইছে, আমরা খুব উল্লসিত এবং আনন্দিত, ঠিক আছে। কেমন লাগতেছে এখন? আমরা জননেত্রী শেখ হাসিনাকে আগে ধন্যবাদ জানাই নৌকা মার্কায় আটি বেঁকে দেওয়ার জন্য। আমরা ওলামাইকের পক্ষ থেকে আমরা সেই 2017 থেকে শুরু করছি, 2019 উপ নির্বাচনে ছিলাম, এই নির্বাচনেও আমরা 10 তারিখ থেকে সকাল 8টা থেকে রাত্র 2টা পর্যন্ত ওলামাই কেরাম প্রত্যেকটা ঘরে ঘরে গেছে, প্রত্যেকটা মাদ্রাসায় গেছে, প্রত্যেকটা ওলামাই কেরাম একটাই দাবি, জঙ্গিবাদ মুক্ত সবার ডাকা, সকল আধুনিক ডাকা যে আতিক ভাই দিতে পারবে। আমরা সেই দিনটা আজকে অপেক্ষা করছিলাম দীর্ঘ 1 মাস প্রতীক্ষার পরিশ্রমের পরে, আজকে সেই দিন আমাদের আইসে, ঈদের চেয়ে বেশি আনন্দ রাখতেছে, আমরা তাই ঈদের চেয়ে বেশি আনন্দ উপভোগ করতেছি সকলে মিলে সবার ডাকার জন্য। তাই মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাই যে আতিক ভাইয়ের মতো ভালো একটা লোককে ঢাকা মেয়র সিলেক্ট করার জন্য। আসলে আনন্দ সবার জন্য, এই জন্য যে দীর্ঘ 1 মাস পরিশ্রমের পরে যে ফলটা মানুষ পায় সেটা নিয়ে আনন্দ সবাই করে। আর সবচেয়ে বেশি আনন্দ হলো যে এই আতিকুল ছাড়ে একমাত্র পারে এই ঢাকা শহরকে উন্নয়ন দিকে নিয়ে যেতে, যেহেতু প্রতিশ্রুতি উনি দিয়েছেন যে এই ঢাকাকে আধুনিক ঢাকা হিসেবে পরিণত করবে। আমরা আশা করি যে উনি একটা সুস্থ সুন্দর সবল ঢাকা উপহার দেবে জনগণের জন্য। এই জন্য সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করছে এবং ভোটে জয়লাভ করে সবাই আনন্দ ভোগ করতেছে। আশা করি আমরা সবাই এই আনন্দের সাথে সবাই অংশগ্রহণ নিতে পারবো, আশা করি। ধন্যবাদ। সবাই মিলে শুনে শুনে